বাক্সবদল মন বদলে যায় কিভাবে বাক্সবদল বলাকে এমন মার মারো যে বলা উঠে দাঁড়াতে না পারে বলা তাকে কেউ মারবে না কেউ মারবে না বলা তাকে কেউ না জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা বাবা বাবা দরজাটা খোলো না মা মা দরজাটা খোলো না মা মা আজকে আমার শুটিং আছে প্লিজ একবার আমার কথাটা শোনো মা মা তোমাকে আর বাবাকে প্রণাম না করে আমি আমি কি করে যাবো বল কি করে যাবো দরজাটা খোলো মা প্লিজ খোলো খুলবে না মা দরজা খুলবে না তোর থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে দিদি সবাই আসলে ভুলটা তোর তুই কেন যে তুই আর আমাকে উপদেশ দিস না আমি উপদেশ দিচ্ছি না দিদি আমার কথাটা শোন জীবনে সমস্ত সম্পর্কগুলো দরকার হয় রে তুই যদি শোতে চ্যাম্পিয়ন হস তুই যদি বোম্বে চলে যাস তুই যদি ভবিষ্যতে অনেক অনেক বড় সিঙ্গার হস তখন দেখবি সমস্ত সম্পর্কগুলি নষ্ট হয়ে গেছে তখন তোর পাশে আর কেউ নেই দরকারই নেই আমার দরকারই নেই তুই জান তুই যেখানে যাবি যা তুই তুই তো বাবা মাকে সব কিছু বলেছিলিস তাই না যা বাবা মাকে কি তুই সব কিছু বলে দে যা তোর খুশি তুই তাই বল চলে যা এখান থেকে আমার কাউকে দরকার নেই বুঝেছিস তুই দিদি আমি আছি তোর পাশে ঘুমো হ্যাঁ রে আমি আছি দিদি তোর সঙ্গে চল বিন্দি তুই যাবি না দিদির সঙ্গে বাবা বকবে ব্যাস বিন্দি বাবা বকবে বলে তুই এত বড় একটা শোয়েটাকে দিদির হাত ছেড়ে দিবি এই শোয়ের আগে সব থেকে বেশি আমাদের দিদির পাশে থাকা দরকার বিন্দি বোঝ ব্যাপারটা কিন্তু দিদি কোনো কিন্তু নয় চল চল বলছি বিন্দি আয় দিদি আই এম সরি দিদি আই এম রিয়েলি ভেরি সরি সরি দিদি সরি 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 এখন আমাদের পরবর্তী প্রতিযোগী শম্পা রায় Thank you.
শত শব্দ দিল মুক্তি আজকে আমার, চেনা চেনা মন রঙিন হলো যে ভালোবাসা। What are you doing? কি করছ তুমি? রান্না করছি। তোমায় রান্না করতে কে বলেছে? মা বলেছেন মায়ের অতিথিরা আসবে। তুমি জানো না আজ তোমার শো আছে। মা বলেছেন রান্না করে যেতে। আমি সকাল থেকেই রান্না করছি। ছ সাত রকমের পদ হয়ে গেছে, এই শুধু এটাই বাকি আছে। তুমি আবার স্টোভে রান্না করছো কেন? আমি আপনাদের যন্ত্রে রান্না করতে পারি না। সে পারবে কি করে? অশিক্ষিত। তুমি শুধু একটাই জিনিস পারো, গান। আর সেইটা দিয়ে যদি তুমি আমার পাশে দাঁড়াতে না পেরেছো টিপকে হারিয়ে, বলে রাখলাম তোমায় আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। চলো। ছাড়ুন, মা বকবে। চলো বলছি। ছাড়ুন, চলো, তার রান্নাটা পুড়ে যাবে। নেক্সট প্রতিযোগী হচ্ছে রাহুল দাস। বনে নয় মনে মন পাখি আজ গান গায়। বনে নয় মনে মন পাখি আজ গান গায়, চিরে চিরে হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 প্রভুদের পালগুন ডাকে মোরে আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ওকে খাওয়াটা পুড়িয়ে ফেললো নাকি? এখন আপনাদের সামনে এই কম্পিটিশনে গান গাইতে আসছেন সিথি চ্যাটার্জি। এখন আমরা সিথিকে মঞ্চে ডেকে নেব, আর সিথির গানে ভরে উঠুক আজকের এই সন্ধে। সিথি, ওয়েলকাম টু গাও বাংলা গাও। তোমার বাড়ি কোথায়? মেঘডুবি গ্রামে। বাও, সিথি এসেছে মেঘডুবি গ্রাম থেকে। আমরা আরো কিছু জেনে নিতে চাই। সিথি, তুমি কার কাছ থেকে গান শিখেছো? আমি গান শিখেছি আমাদেরই গ্রামে বলরাম ব্যানার্জির কাছে। গুড। সিথি, তুমি আজকে আমাদের কি গান শোনাবে? সেই গান কেন আমি পারি না শোনাতে। ওয়াও, বন্ধুরা আপনারা করতালি দিয়ে স্বাগত জানান সিথিকে। Thank you.
কয়লার খনি থেকে কুড়িয়ে পেয়েছি হীরে। ওকে চ্যাম্পিয়ন হতেই হবে। এটা তোমার বর, তোমাকে স্ত্রীর পরিচয় দিল না। সেখানে এমন একজন আছে যাকে তোমায় হারাতেই হবে, তার নাম দীপ ব্যানার্জি। গাও শীতি, গাও। কি হলো শীতি, গাও। কি হলো, তুমি গাও, তুমি গাইতে পারছো না শীতি? গাও বৌদি, গাও না। তুমি যদি স্ত্রীর সুখ চাও, বাড়ি গাড়ি স্বামী সব সুখ পাবে তুমি। একটা মেয়ে যা যা সুখ চায় তুমি সব পাবে। তুমি আমায় একটা সুখ দেবে, তোমায় তাকে হারাতেই হবে, গোহান হারাতে হবে। তুমি যদি না পারো তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো, বাকি জীবনটা গ্রামে পচে মরবে তুমি। যখনই আমাদের সঙ্গীত বিক্রি হবে তখন কারো না কারো মৃত্যু হবে। আপনার মেয়েকে গান গাইতে বারণ করুন, বৌমাকে বলুন ও যেন গান বিক্রি না করে। ওদের গান বিক্রি করা অভিশাপ। হ্যাঁ, তাহলে তুই কেন গান গাইছিস? আমাদের সকলের সিদ্ধান্ত, ও গাইবে না। সেরকম ফেটাল যদি কিছু ঘটে যায় তোমার জীবনে, তাহলে তোমার বাবা বোনেরা কিন্তু কেউ দায়ী থাকবে না। জিততে কিন্তু হবে, হ্যাঁ জিততে হবে। বলরাম ব্যানার্জির স্ত্রী যেন না হারে।
অভিশাপ আছে, সে সাপ মোচন এখনো হয়নি। যে সঙ্গীত বিক্রি করবে তার কণ্ঠস্বর থেকে আওয়াজ বেরোবে, তার কণ্ঠস্বর থেকে আওয়াজ বেরোবে, কণ্ঠস্বর থেকে আওয়াজ বেরোবে, কণ্ঠস্বর থেকে আওয়াজ বেরোবে। আর যদি তোর দাদার কিছু হয়ে যায়, ও কিভাবে কাঁদছে দেখিস? গাইতে না পারো তাহলে এই মঞ্চে কেন? এই মঞ্চে আমরা বেছে নেব সেরা সেরাকে, এসব প্রতিযোগীদের নয়। তোমাকে ডিসকোয়ালিফাই করা হলো। আমি যেন মৃত্যুর আগেও দেখতে পাই আপনি জিতেছেন, আমাকে এইটুকু অহংকার করার সুযোগ দেবেন? কিন্তু হবে, হ্যাঁ জিততে হবে। বলরাম ব্যানার্জির স্ত্রী যেন না হারে মাথায় রাখবেন। আজ আমাদের এই মঞ্চ থেকে দীপকে চলে যেতে হচ্ছে, কারণ প্রতিটা শোয়ের কিছু নিয়ম থাকে আর আমরা সবাই সেই নিয়মেই বাধা। তাই আজকের এই অনুষ্ঠানের শুরুতেই এলিমিনেশন। আপনি চিন্তা করবেন না, মা সরস্বতী আমার সহায় আছেন, আমি আপনাকে তালিম দেব। উঠুন উঠুন দীপ দেবী। এসেছেন কেন? আপনি কে? কোন অধিকারে আপনি এই মঞ্চে উঠেছেন? মাফ করবেন, আমি ওনার স্বামী। তা এখানে এসেছেন কেন? এটা একটা কম্পিটিশনের জায়গা, আপনি এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, আপনি এখানে কি করতে এসেছেন? আউট আউট, ওকে তো ডিসকোয়ালিফাই করা হয়েছে। এরপরে প্রতিযোগী, তাকে মঞ্চে আসতে বলুন। আশ্চর্য, সঙ্গীতের প্রতি কোনো শ্রদ্ধা নেই, চলে এসেছে। মাফ করবেন, সঙ্গীতের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার সরস্বতী, সঙ্গীত আমার সাধনা। আপনারা নিশ্চয়ই রামরাম বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন।